বেয়া কাম আর পুলিশ একেলগে থাকা তো সম্ভব নয়। যত বেয়া কাম থাকিব তাত পুলিশ থাকিব নয়, যত পুলিশ থাকিব তাত বেয়া কাম হব নয়। আরক্ষী রূপী ডকাইত নিপু কলিতার কথা মনত আছেনে? চারি কোটি টাকা সোণৰ বিস্কুট চুরি করে খাইছিল জেলর ভাত। সেই ডকাইত রূপী নিপু কলিতায় হাকি পোশাক পিন্ধি পুনের বিধানসভার নিরাপত্তাত নিয়োজিত হয়েছে। এইজন দাগি আরক্ষীর বিষয়ে নিশ্চয় মনত আছে কিদরে ডকাইতর দরে 4 কোটি মূল্যর সোণৰ বিস্কুট চুরি করেছিল দিসপুর থানার এসআই নিপু কলিতায়। গ্রেপ্তার হয়েছিল যদিও নিপু কলিতার 4 কোটি টাকা সোণৰ বিস্কুট উদ্ধার করবলে আজিও সক্ষম নহল মহানগর আরক্ষী। আর এটা সেইগী দাগী অপরাধী পুনের কর্তব্যত নিয়োজিত। বিধানসভার সুরক্ষার কর্তব্য করে গেছে ধুরন্ধর নিপু কলিতায়। আর এটা সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখি কত পলাও কত নপলাও অবস্থা নিপু কলিতার। গ্রেপ্তার করার সময় যদরে সংবাদ মাধ্যমের বুমত হাত দিয়ে গুন্ডামি করেছিল ঠিক তেনেদরে এতিয়াও কিন্তু নিপু কলিতার সেই স্বভাব সলনি হওয়া নাই। সংবাদ মাধ্যমে প্রশ্ন করাত খঙত যেন অগ্নিশর্মা হয়েছে ধুরন্ধর এইজন আরক্ষীয়ে। এটা প্রশ্ন হয়েছে সোণৰ বিস্কুট ডকাইতি করে 3 মাস জেলর ভাত খাওয়া নিপু কলিতাক পুরস্কৃত কিয় অসম আরক্ষীর? রক্ষকে ভক্ষক হওয়া এই দাগী বিষয়াক যদি এনেদরে পুরস্কৃত করা হয় তেন্তে মুখ্যমন্ত্রী অসি এসপিক নিকা হওয়ার পরামর্শ প্রদান করা বিষয়টির কি গুরুত্ব থাকিল সেয়া সহজেই অনুমেয়। ভিডিও জার্নেলিস্ট রাজু রাজখার সহ ববিতা গগৈ, প্রাগ নিউজ, গুয়াহাটি।